এই রথটা আমার বানাতে সময় লেগেছে প্রায় দু মাস মতন। রথের বেসিক্যাল কাঠামোটা কাঠের, তারপরে তার উপর দিয়ে ফাইবার গ্লাস দিয়ে একটা ঢাঁচা বানিয়ে নিয়ে তার উপরে কাপড় দিয়ে যেমন করে পুরীর রথ হয় সেই ম্যানুফ্যাকচারিং টেকনিকটা আমাকে ইউজ করতে হয়েছে, কারণ না হলে সেই জায়গাটা আসছিল না। তারপর সাজানো এবং সাজানোর পর সেই রথটার পুরোপুরি রূপায়ণ দেওয়া হয়েছে। সাধারণ মানুষজন খুব খুশি এবং অনেকেই আমাকে এই ব্যাপারটাও বলেছেন যে হ্যাঁ তোমার রথটা আমি টেনে আজকে এতটাই আনন্দ পেলাম যাতে আমার মনে হচ্ছে যেন পুরী রথই টানছি। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।